বিজয়ের 50 বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। দেশের বিভাগীয় জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেনিউ থেকে জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন সাধারণ মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ভার্চুয়ালি এই শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাক্তার এ বি এম জাফরুল্লাহ, চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার ও উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার।